আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স, আমাকে অনেক ভাই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করছেন যে ওস্তাদ তাদেরকে একটা 5.1 একটা অডিও অ্যাম্পিফায়ার নিয়ে একটা ভিডিও দিবেন। তবে আজকে আমি 3টা স্টিকের আইসি নিয়ে একটা 5.1 একটা অ্যাম্পিফায়ার তৈরি করছি। এখানে যে আইসিটা হলো, এটা হলো স্টিরিও 4231 জাপানি আইসি। এখানে দুইটা আছে 4221, দুইটাও জাপানি আইসি। এটায় দুইটা চ্যানেল সাপে কাজ করবে, সাপের জন্য এই লো পাস ফিল্টার সার্কিট। এবং এখানে দুইটা আইসি স্টিরিও 4টা চ্যানেল, এটা আপনার লাউড সাউন্ডের জন্য কাজ করবে, লাউড স্পিকারের জন্য। এটায় ভয়েস দিবে, এটায় বেজ দিবে। এটার জন্য আমাদের এই বেজের জন্য আমি এখানে একটা লো পাস ফিল্টার সার্কিট ব্যবহার করছি, এবং লাউডের ছাউনের জন্য এই দুইটা আইসির জন্য আমি একটা এখানে চায়না ইকো 5 ভলিউমের একটা বেস্টন ব্যবহার করছি, উন্নত মানের। এবং এখানে আমি একটা ব্লুটুথ কাজ ব্যবহার করছি ইন্ডিয়ান, এই সার্কিটটা চায়না। এবং সবগুলা কম্পোনেন্ট আমি ভালো মানের ব্যবহার করছি। এবং এই 3টা আইসির জন্য আমি একটা ট্রান্সফর্মার ব্যবহার করছি, যে ট্রান্সফর্মারটা হলো 45045 ভোল্ট 15 এম্পিয়ার একটা জাপানি ট্রান্সফর্মার। তবে আজকে আমি দেখাবো যে 5.1 এই সেটটা কীরকম চলে, 3টা আইসি কানেকশন করা হয়েছে আমার, এই সেটটায় কোনো হাম দেয় কি না, এবং আপনারা একটা ট্রান্সফর্মার দেওয়া 3টা আইসি দেওয়া 5.1 কীভাবে চালাবেন। আমি এখন, যদিও আমার এখানে এই লো পাস ফিল্টারে আমার ভোল্টেজ ইন করা আছে, এবং ব্লুটুথ কার্ডে এবং বেস্টনে ভোল্টেজ ইন করা আছে, শুধু আমি আইসিতে ডিসি পাওয়ার সাপ্লাই ইন করি নাই। দেখেন এখানে আমার এই লো পাস ফিল্টার সার্কিটে এখানে 12012 ভোল্ট ইন হবে। এখানে এই যে 3টা কানেক্টর, এখানে আমার লো পাস ফিল্টারের এখানে ইউএসবি থেকে গান ইন হবে। এখানে হলো একটা আউটপুট, এই আউটপুটটা আমার চলে যাবে এই এম সার্কিটের ইনপুটে, এবং ওই এম সার্কিটে আপনার যে পজিটিভ ভোল্ট, নেগেটিভ ভোল্ট, গ্রাউন্ড 45045 ভোল্ট, এখানে আপনারা ভোল্টেজে ভোল্ট ইন করবেন, স্পিকার কানেকশনে স্পিকার লাগাবেন। এখানের আউটপুট, যে লো পাস ফিল্টার আউটপুট যে আমার লাইনটা আছে দুইটা কানেক্টরের মাধ্যমে, আউটপুট ভোল্টেজটা যাবে এখানে ইনপুটে। আর এখান থেকে যে আমার গান ইন হবে, এটা আমার এই ইউএসবি থেকে, এই বেস্টন থেকে আমি গান ইন করছি। এবং এই সব সার্কিটগুলো যেভাবে বিভিন্ন ভিডিওতে আমি কানেকশন দেখাইছি, ঠিক একই রকম কানেকশন। এখন আপনারা দেখবেন যে সার্কিটটা কীরকম চলে 5.1। এবং এই ধরনের আইসি, বেশ কিছু রকমের আইসি আমার কাছে আছে। আমি মাঝে মাঝে চায়না থেকে, আমি বাংলাদেশে থেকেই আমি অনেক সময় চায়না থেকে আমি আইসি আনাই, অনেকগুলো আইসি বাংলাদেশে পাওয়া যায় না, ওই আইসিগুলো আমি চায়না থেকে আনাই নেই। আপনাদের যখন আইসির দরকার হবে অবশ্যই আমাকে কমেন্ট করে, অনেকেই আইসি নেয়। তবে আজকে আমি সেটটা চালাবো, চালাই দেখাবো, আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। আমি শুধু ভেজ দিতে, এই লো পাস ফিল্টার দিয়ে আমি শুধু ভেজ স্পিকারে চালাবো এবং সাপে চালাবো। এখন আমি সাপে চালাইতেছি, আমি সাপের সাথে আমি একটু সাউন্ড দিব। এবার আমি সাপটা বন্ধ করে আমি সাউন্ড দিলাম, এবং সাপের সাথে আমি এবং বেস এবং সাপ দুটোটাই চালাবো। ¶¶
কাছ থেকে অনেকেই আইসি নিছে ভাই, এই ধরনের আইসি নেওয়া সার্কিট নেওয়া, দুই তিনটা সার্কিট একসঙ্গে 5.1 সার্কিট তৈরি করতে চায়, অবশ্য তারা পারে না। আমার সার্কিটের দোষ দেয়, কয় হাম দেয়, বো বো করে শব্দ দেয়। আমার চিটাগাঙ্গের এক বন্ধু আছে, কয়েকদিন পর পর আমার থেকে আইসি নেয়। আমি ওই বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই যে আমি এখানে তিনটা আইসি এবং অনেক কিছু কানেকশন করছি। এই যে আমি আমার এখানে গান অবশ্য স্টোভ দেওয়া আছে, এই যে আমার গানটা স্টোভে দেওয়া আছে। এখানে যে ভলিউমটা আমার, এই যে ভলিউমটা ক্যামেরাম্যান ভলিউমটা দিকে একটু দেখাও, এই যে আমার ভলিউমটা, এই যে ভলিউমটা কিন্তু আমার অফ আছে, ফুল ভলিউম দেওয়া আছে, এই যে ফুল একদম ফুল টেন্স দেওয়া আছে, সেটা কোনো হাম নাই, অবশ্যই কোনো হাম পাবেন না। আপনারা আমার এই ভিডিওগুলা কানে ইয়ারফোন লাগায় দেখার চেষ্টা করবেন, কোনো হাম নাই। কিন্তু ভাই আমি যেসব লোক কানেকশন করতে পারে না, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই এসটিকে সেডের আইসিগুলো ডুয়েল পাওয়ারের, দুইটা তিনটা আইসি যখন কেসিংয়ের ভিতরে আপনারা ফিটিং করেন, আপনাদের আগে বুঝতে হবে যে কীভাবে সেট কানেকশন করলে হাম দেয় বা হাম দেয় না। কখনো এসটিকের আইসির সার্কিটে কখনো হাম দেয় না, হাম দেয় কানেকশনের কারণে। কানেকশনগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, আর যে যে পারেন না অবশ্যই আমাকে, অনেকেই কিন্তু আমাকে ভিডিও কল দেয়, হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে ভিডিও কল দেয়, মেসেঞ্জারে ভিডিও কল দেয়। যাই হোক, আপনারা ভালোভাবে কানেকশনগুলো করবেন এবং ইনপুটে অবশ্যই এই হেডওয়ার তারগুলো ব্যবহার করবেন। যাই হোক, এই পর্যন্তই রইল। যদি আমার ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা দেখলে লাইক দেওয়া, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন আপডেট ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।